মাই হোমস কিচেনে সবাইকে স্বাগত আজকে তৈরি করে দেখাবো খুবই সহজ আর খুব টেস্টি একটা পানির রেসিপি পানির ভুর্জি এটা আপনারা রুটি পরোটা বা লুচির সাথে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু খুবই টেস্টি হয় তো পনির ভুর্জি তৈরি করার জন্য এখানে আমি দুশো গ্রাম পানির হাত দিয়ে একটুখানি ম্যাশ করে নিয়েছি গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে কিন্তু রান্না করার সময় একটু ঘাটা হয়ে যায় ভালো লাগে না তো হাত দিয়ে ম্যাশ করে নিলেই সবচেয়ে বেশি ভালো হয় এবার রান্নাটা করার জন্য দুই টেবিল চামচ তেল গরম করে নিয়েছি এর মধ্যে ফোড়ন দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর একটি স্পুন গোটা জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটুখানি নাড়াচাড়া করে নেব তো ফোড়নটা আমাদের চলে এসেছে খুবই সুন্দর একটা মিষ্টি সুগন্ধ বেরিয়েছে এবার এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ প্রথমে চার ভাগ করে কেটে নিয়ে পাপড়িগুলোকে খুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে দিয়ে তিরিশ সেকেন্ড একটুখানি নাড়াচাড়া করে নেব তো পেঁয়াজটা হালকা করে একটুখানি ভেজে নিয়েছি আঁচটা কিন্তু একটু মিডিয়ামে করা ছিল এবারের মধ্যে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আর তার সাথে একটা টমেটো কুচি টমেটোটাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আর দিচ্ছি সামান্য একটুখানি নুন নুন দিলে কিন্তু টমেটো আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি যায় তো একটুখানি নুন দিয়ে আঁচটাকে মিডিয়ামে দিয়ে এই মশলাটাকে একটুখানি কষিয়ে নেব যাতে করে টমেটোটা একটু নরম হয়ে যায় আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো মশলাটা আমার কষানো হয়ে গেছে এবারের মধ্যে দিচ্ছি একটা ছোট সাইজের ক্যাপসিকাম আর হাফ কাপ মটরশুটি আর ক্যাপসিকামটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আঁচটাকে একদম কম করে এটাকে আমি ঢেকে দেব দুই থেকে তিন মিনিটের জন্য যাতে করে মটরশুটি আর ক্যাপসিকামটা একটু নরম হয়ে যায় তো একটুখানি ঢেকে দিয়েছিলাম এরই মধ্যে কিন্তু সব মশলা আমাদের খুব ভালো মতন কষানো হয়ে গেছে এবারের মধ্যে সব গুঁড়ো মশলাগুলো দেব তো তার জন্য এখানে প্রথমে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম কারণ গুঁড়ো মশলাগুলো তেলের মধ্যে দিলে কিন্তু অনেক সময় তলায় ধরে যায় তো একটুখানি জল দিয়ে সেটা দেওয়াই ভালো এবার দিয়ে দিচ্ছি একটি টি স্পুন হলুদ তার সাথে দিয়ে দিলাম হাফ টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দুটো মিলিয়ে এখানে আমি নিয়েছি একটি টি স্পুন আর তার সাথে আমাদের যাচ্ছে স্বাদ মতো নুন আর একটি টি স্পুন চিনি যেহেতু রুটি দিয়ে খাওয়ার জন্য রান্নাটা করা হচ্ছে তো একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু সেটা খেতে ভালো লাগে তাই জন্য চিনিটা আমি একটু বেশি দিয়েছি তবে অবশ্যই আপনারা নুন ঝাল আর মিষ্টিটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন আরও একবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা কিন্তু আমাদের খুব ভালো মতন কষে গেছে দেখুন তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে এবারের মধ্যে ম্যাশ করে রাখা পানিরটা দিয়ে দিলাম পানিরটাকে দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুবই কম তেল মশলার মধ্যে কম সময়ের মধ্যে কিন্তু এই রান্নাটা হয়ে যায় অথচ এটা রুটি দিয়ে খেতে খুবই টেস্টি লাগে তো অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন আপনাদের খুবই ভালো লাগবে তো পনিরটা সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জল এটা বেশি গ্রেভি থাকবে না একটু গামাখো টাইপের হবে তো জল কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নুন ঝাল আর মিষ্টিটা একটু চেক করে নিতে হবে সেটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে নেবেন এবার আঁচটাকে মিডিয়ামে দিয়ে আমি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য। পাঁচ মিনিট পরে ফিরে এসেছি দেখুন তেলটা কি সুন্দর উপরে ভাজতে শুরু করেছে এরই মধ্যে কিন্তু মটরশুটি আর ক্যাপসিকামটা আমাদের সেদ্ধ হয়ে গেছে রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে এবার নামানোর আগে এর মধ্যে আরও বেশ কিছু উপকরণ দেব তো একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে কুচি তার সাথে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতন কসুরি মেথি আর দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো তো ধনে পাতা কসুরি মেথি আর গরম মশলাটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আঁচটাকে একটু বাড়িয়ে দুই তিন মিনিট আরও ফুটিয়ে নেবো হাই আছে দিয়ে একটু গ্রেভিটাকে শুকিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেব তারপরে গরম গরম পরিবেশন করব রুটির সাথে তো কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা অবশ্যই কমেন্টস করবেন আর অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটাকে প্রেস করে দেবেন